হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকের ভিডিও তেমন কিছু না। আমি এই যে বাড়িতে আছি, এখন পার্লারে যাব। তো যাওয়ার আগে এখন আমি একটা কাস্টমারের বাড়ি যাব, তো ওখানে গিয়ে ফেসিয়াল টেসিয়াল করব, ফেসিয়াল, আইব্রো, হেয়ার কাট, তারপর ওখান থেকে পার্লার বেরিয়ে যাব। তো বাড়িতে আরেকটা আমার কাস্টমার এসেছে, তা কাস্টমারের থেকেও বেশি হচ্ছে বন্ধু। তো দেখো, ওর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এই যে এটা আমার মানে হাজবেন্ড, মানে তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ড, তো এখন আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। এই যে আমরা খুব ভালো ফ্রেন্ড। তো চলো আজকে আমার কাজটা যে দেখাবো, তাছাড়া তেমন কিচ্ছু নেই। তো চলো, নিচে তোমার দাদা ভাই ওয়েট করছে, তো চলো। চলো, কাস্টমার বাড়িতে চলে এসেছি, তো ভেতরে যাই। ভেতরে গিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে নিই, আবার বেরোতে হবে। চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, এরকম লাগে কিন্তু লেগে আর
গাইস, অনেকক্ষণ হলো পার্লার আসা। তো পার্লার আসার আগে আমার দাদু ডাক্তার দেখাতে এসেছে, তো দাদুর কাছে গেছিলাম, ওখানে গিয়ে দেখা করে তারপর পার্লার আসলাম। তো পার্লার আসা অনেকক্ষণ হয়ে গেছে, বসে আছি, তো খাওয়া দাওয়া করেও নিয়েছি, খাওয়া দাওয়া করে এই যে বসে আছি। এখন সবাই আছে এখানে, সবাই বলতে যে জীবন দা আছে, জীবন দাদা খাও হাই করো। আর ওদিকে একজন আছে কথা বলছে, ও আসছে না। তো আজকে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, এই যে জীবনদা, জীবনদার হাতে কি এটা দেখাও, এটা হচ্ছে টিকিট। একটা জীবনদা কেটেছে, একটা বিজয় কেটেছে। তো বিজয়টা বাঁধেনি আর জীবনদার বেঁধেছে। কত টাকা গো? 2500 দেখো, 2500 টাকা পেয়েছে। তো আজকে জীবনদা আমাদেরকে পার্টি দিচ্ছে, কি খাওয়াবো বলো? বেশি কিছু না, একটা জিলেবি টিলেবি নিয়ে আসবো। যাই হোক, আমি বেশি খরচাচা করতে পারবো না, কারণ যখন আমি টিকিট কাটে আমার বাঁধে না, তখন থেকে আমাকে দেয় না। না যেহেতু আজকে বেজেছে, আমি যেটা পারবো সেটা দেবো, বেশি কিছু দেবো। আজকে পার্টি হবে, পার্টি সন্ধ্যাবেলায় দেখছি। 2500 টাকা পেয়েছে, কি খাওয়াচ্ছে দেখছি। আর একজন টাকা পাইনি, মন খারাপ, দাঁড়া ওকে দেখাচ্ছি কি করছে। দাঁড়া, বেচারা এক টাকাও পাইনি, বেচারা এখন গল্প করছে গার্লফ্রেন্ডের সাথে। তো তোমরা দেখলে বিজয় কি করছে, বিজয় এখন ওর গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে, বললেও আসলো না। কি করছো, গল্প করছে না? আমাকে পরে মারবে ধরে এটা শুনতে পেলে। ঠিক আছে, আরো গার্লফ্রেন্ড এই ভিডিওটা দেখবে, তার জন্য ওকে একটুখানি নিলাম। গার্লফ্রেন্ডের ব্যাপারে সব বলে দিচ্ছি। আর এই যে বেচারা, বেচারা না আজকে একবার অনেক টাকা পেয়েছে, খুব খুশি। বাপরে দেখো দেখো, খুব হ্যাপি আজকে। তো চলো, আর বিকেলে আবার দেখাচ্ছে, বিকেলে বিকেলে বলতে সন্ধ্যাবেলায় কি খাওয়াই দেখাচ্ছি তোমাদেরকে, কি খাওয়াচ্ছে ও। সো ফ্রেন্ড, কাল আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা কাজের চাপ হয়ে গেছিলো পার্লারে, তো ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। তো কাল পার্লার ছুটি হয়েছিলো 8টার সময়, এখান থেকে বেরিয়ে ওই কাকিমার বাড়ি গেছিলাম, কারণ কাকিমার ফেসিয়ালটা বাকি ছিল। তো ওখানে গিয়ে কাকিমার ফেসিয়ালটা করে বাড়ি যেতে যেতে তাও 10টা বেজে গেছিলো, তো বাড়িতে গিয়েও আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো সেই কারণে এই যে আজকে আবার পার্লারেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, আমাকে দিয়ে যদি তোমরা কাজ করাতে চাও, তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো বাই বাই ফ্রেন্ড।